পুজোর মুখে বাংলাদেশ থেকে আসা ইলিশ রপ্তানি প্রায় বন্ধ হয়ে গেছে, এবং ঠিক সেই মুহূর্তে আমাদের দেশীয় যে ইলিশগুলোকে কাজে লাগানো হচ্ছে, ডায়মন্ড হারবার, হলদিয়া বিভিন্ন জায়গা থেকে যে ইলিশগুলো আসছে, এবং সেই ইলিশে কিন্তু ফরমালিন মেশানো হচ্ছে এমনই কিন্তু সন্দেহ কিন্তু দানা বাঁধছে। এবং সেক্ষেত্রে প্রশাসনের যে ভূমিকা সেই নিয়ে কিন্তু আজকের প্রতিবেদন, অর্থাৎ ইলিশ মাছ কতটা ক্ষতিকারক হয়ে উঠছে আমাদের জীবনে। অর্থাৎ সেই ইলিশ মাছ যেহেতু ডিসপোজেবল এবং সেটাকে সংরক্ষণ করার জন্য যে রাসায়নিক মেশানো হচ্ছে তার নামই হচ্ছে ফরমালিন। ইলিশ মাছে ফরমালিন কতটা, পুজোর আগে মানুষ নমুনা সংগ্রহ করে পরীক্ষা করলেন, ঠিক কি রিপোর্ট উঠে আসছে না? দক্ষিণ চব্বিশ পরগনা পুজোর মরশুমে বাজারে ইলিশ মাছের চাহিদা থাকে, এবারও তার কোনো ব্যতিক্রম নেই। এখন বাজারে দেদার বিক্রি হচ্ছে নানা সাইজের ইলিশ, কিন্তু এইসব মাছে কি ফরমালিন নামক রাসায়নিক মেশানো হয়েছে? মেশানো হলে কতটা, সেসব জানতে এবার ইলিশের নমুনা সংগ্রহ করলেন দক্ষিণ চব্বিশ পরগনার স্বাস্থ্য বিভাগের খাদ্য সুরক্ষা আধিকারিকরা। মঙ্গলবার প্রায় গড়িয়ার কিষাণ মজদুর বাজারে গিয়ে প্রায় 3.5 কেজি ইলিশ মাছের নমুনা সংগ্রহ করে ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। সাধারণত মাছ টাটকা রাখতে ব্যবসায়ীরা অনেক সময় ফরমালিনের মতো রাসায়নিক ব্যবহার করেন। চিকিৎসকদের মতে অতিরিক্ত পরিমাণে ফরমালিন মেশানো হলে তা শরীরে ক্ষতি করতে পারে। ঠিক কী পরিমাণ ক্ষতি করতে পারে এই সংক্রান্ত একটি রিপোর্ট দেখে নেব। এখানে বলা হচ্ছে যে লঙ্গার এক্সপোজার অফ হায়ার ডোজেস ক্যান কজেস কাফিং অর চোকিং, সেভারার এক্সপোজার ক্যান কজেস ডেথ ফ্রম থ্রোট সোয়েলিং, অর্থাৎ আমাদের কাশি কফ অর্থাৎ ফুসফুসকে সম্পূর্ণভাবে অ্যাটাক করতে পারে এই বিষাক্ত কেমিক্যাল ফরমালিন, এবং সেটা আমাদের থ্রোট সোয়েলিং অর্থাৎ গলায় সবসময় ভিজে ভাব থাকা, কফ জমে থাকা, কেমিক্যাল বা বার্নস অর্থাৎ মনে হবে যেন গলা সবসময় জ্বলছে, এই ধরনের সিমটমস আসতে পারে। এছাড়াও ত্বক, চোখ এবং গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক অর্থাৎ আমাদের যে পাচন প্রক্রিয়া আছে তার উপরে কিন্তু প্রভাব পড়তে পারে এই যে ফরমালিন। এই ফরমালিন কিন্তু বিষাক্ত হয়ে উঠছে এই মাছ সংরক্ষণ করার ক্ষেত্রে, এই মাছকে দীর্ঘদিন ধরে টাটকা রাখার ক্ষেত্রে ফরমালিন ব্যবহার করা হচ্ছে। তাই সেক্ষেত্রে কী ধরনের পদক্ষেপ নেওয়া যাবে তার আগে কিন্তু এই পরীক্ষাগুলো সেরে ফেলছে খাদ্য সুরক্ষা যে ডিপার্টমেন্ট আছে, সেখান থেকে আধিকারিকরা এসে মাছের নমুনা সংগ্রহ করে তারা কিন্তু রিপোর্ট পেশ করবে। অর্থাৎ ফরমালিন তো মেশানো হচ্ছে এটা কনফার্ম, কিন্তু কতটা পরিমাণ মেশানো হচ্ছে সেটা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক যে লেভেল সেটার বাইরে কিনা সে বিষয়ে কিন্তু খতিয়ে দেখা হবে।